বলো। পৌঁছে গেছো? অনেকক্ষণ। একটা খবর দেবে তো, আমরা সবাই চিন্তা করছিলাম। সুকন্যা, আমি তো তোমাকে বললাম আমার শরীরটা ভালো লাগছে না, তাই বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম। তাই তোমাকে যে ফোন করতে হবে সেটা খেয়াল ছিল না, সরি। না না ঠিক আছে, বলছি খেয়েছো তো? মিষ্টু নিশ্চয়ই তোমার জন্য খাবার নিয়ে বসেছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাকে আর জাগিয়ে রাখবো না, ঘুমাও। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং, ওঠো, ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট করে নাও। এ বাবা, তুমি কেন ব্রেকফাস্ট করে আনতে গেলে? আমাকে তো একবার ডাকবে, কত দেরি হয়ে গেল, কি যে করোনা। এই কি গো, এরকম তাড়াহুড়ো করো না, বসো বসো বসো। মাথাটা কেমন ঘুরে গেল। বুঝতে পেরেছি, এই সময় এরকম হয়, ওই জন্যই বলছি তাড়াহুড়ো করো না, কেমন? আর যখনই উঠবে তখনই বাঁদিকে কাঠ হয়ে উঠবে। থ্যাংক ইউ ডক। কেন থ্যাংক ইউ কেন? ও, এই ব্রেকফাস্ট করে নিয়েছি বলে তো। আচ্ছা ঠিক আছে, এরপর যখন তোমার শরীর ঠিক থাকবে, তোমার ইচ্ছে করবে, তখন তুমি করো, আমি খাবো। শুধু ব্রেকফাস্ট করে আনার জন্য না, সব কিছুর জন্য, আমাকে মেনে নেবার জন্য, আমার জীবনটা নতুন করে শুরু করার একটা সুযোগ দেবার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক হয়েছে, এবার নাও ব্রেকফাস্ট করে নাও তো। সেদিন তোমার মা বলছিলেন যে আমার খাওয়া দাওয়ার খেয়াল রাখতে, কিন্তু ফ্যাক্ট হলো এখন তোমার যা অবস্থা তাতে তোমার খাওয়া দাওয়ার প্রতি একটু যত্ন নেওয়া উচিত। নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আচ্ছা তুমি কি করে মেনে নিলে বলো তো? তোমার একটু রাগ হলো না? যে আসছে সে তো তোমার সন্তান নয়। মিষ্টু দুষ্টু মিষ্টি ভুলের গল্প দেখতে চোখ রাখুন সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।